আজকের ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ শিখবো জিএনএস থ্রিতে আমরা কিভাবে কাজ করি তো আগে একটু বলি জিএনএস থ্রি কাদের জন্য বা কী সফটওয়্যার এটা তো এই সফটওয়্যারটা ইঞ্জিনিয়ারলি সিমুলেটেড সফটওয়্যার যেটা গ্রাফিক্যাল নেটওয়ার্ক সিমুলেটেড ভার্সান থ্রি জিএনএস থ্রি এই ধরনের অনেক সফটওয়্যার আছে যারা অনেকে ইউজ করে যেমন তাদের মধ্যে একটা ফেমাস হলো প্যাকেট টেসার আর প্যাকেট টেসার জিএনএস থ্রি দুটো সফটওয়্যারই প্রায় একই রকমই কয়েকটা কাজ হয় প্যাকেট থেকে অনেকটা অ্যাডভান্স হচ্ছে জিএনএস থ্রি তো এই জিএনএস থ্রি আমরা কারা ইউজ করে বা কি দরকার সেটা সময় যদি বলি তো যারা সাধারণত অ্যাজ এ ফিল্ড ইঞ্জিনিয়ার বা কাস্টমার সার্ভিস ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছে এক দু বছর বা ডেস্কটপ সাপোর্ট হিসেবে কাজ করছে এক দু বছর তারা যদি তাদের প্রোফাইলটাকে আপডেট করতে চায় অ্যাজ এ লেয়ার টু ইঞ্জিনিয়ার তো তারা রাউটিং বা সুইচিং শিখতে চায় তো সেটাকে তারা ঘরে বসে প্র্যাকটিস করতে চাইবে কারণ সবার জন্য কী হয় সুইচ বা রাউটার কিনে বাড়িতে প্র্যাকটিস করাটা হয় না তো সেখানে আমরা সফটওয়্যারের মধ্যে এটা ইউজ করতে পারি বা প্র্যাকটিস করতে পারি তার জন্যে আমরা জিএনএস সফটওয়্যারটা জিএনএস থ্রি সফটওয়্যারটা ইউজ করতে পারি তো ফার্স্টে আমরা জিএনএস থ্রি সফটওয়্যারটাকে ডাউনলোড করে নেব তো জিএনএস থ্রি সফটওয়্যারটাকে ডাউনলোড করার জন্য আমি একটা খুব ভালো সাইট থেকে ইউজ করি সেটা আমি শেয়ার করছি সেটা হচ্ছে ফাইল শেয়ার ফাইল টা টাইপ করব তো ফার্স্টেই যে সফটার সাইটটা চলে আসবে সেটা হচ্ছে ফাইল শেয়ার তো এই সাইটটা থেকে আমি ইন জেনারেলি সমস্ত সফটওয়্যারগুলো ডাউনলোড করে থাকি সাইটটা ভালো লাগে আমার চাইলে তোমরা করতে পারো বা যে কোনো জায়গা থেকে করতে পারো তো এখানে সার্চ করে নেব জিএনএস থ্রি জিএনএস থ্রি ম্যাকের জন্যও আছে প্লাস উইন্ডোজের জন্যও আছে তো আমি এখানে উইন্ডোজের জন্য এটাকে ডাউনলোড করে নেব তো ডাউনলোড করার প্রসেসটা এরকম তো ফার্স্টে এখানে ডাইরেক্ট ডাউনলোডে আমরা ক্লিক করবো করার পর এটা একটা লিঙ্ক জেনারেট করবে জেনারেটিং ডাউনলোড লিঙ্ক সেখান থেকে আমরা সফটওয়্যারটাকে ডাউনলোড করে নেব তো আজকের এই পুরো ভিডিওতে জিএনএস থ্রিকে কিভাবে ইনস্টল করতে হয় তারপর সেটাকে কীভাবে স্টেপ বাই স্টেপ কাজ করতে হয় তাদেরটা পুরোটা শিখিয়ে দেবো তো যারা যা সিসিএনএস স্টার্ট করবে বা রাইসিং রাউটিং সুইচিং শিখতে চাইছে তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি তো এখানে আমি আমার এখানে মেল আইডি সাইন করা আছে তো চাইলো না হয়তো ফার্স্ট টাইম তোমরা যখন এটা লগ করবে তোমাদেরকে তোমাদের মেল আইডিটা বা তোমাদের ওখানে একটা পাসওয়ার্ড দিয়ে এটা লগ বানিয়ে নিতে হবে ঠিক আছে তো আমি এখানে উইন্ডোজের জন্য এটা ডাউনলোড করে নিচ্ছি এর সঙ্গে সাপোর্টিং যে টুলস আছে এটা আমি কোনো নিচ্ছি না তো এখানে আমার এটা ডাউনলোড হয়ে যাচ্ছে তো যেটা বলছিলাম তো এখানে আমি ফার্স্ট এটাকে ইনস্টল করা দেখাবো তারপর সেটাকে আমরা সিমুলেটেড করে একটা আমরা ছোট্ট কিভাবে রাউটারের সঙ্গে সুইচ এবং কম্পিউটারকে কানেক্ট করছি দেখিয়ে পুরো ব্যাপারটা কনফিগার করাটা শুরু করবো আজকে ঠিক আছে তো এখানে সফটওয়্যারটা ডাউনলোড হয়ে গেছে এটাকে আমি ইনস্টল করে নিচ্ছি ইনস্টল করাটা খুবই ইজি যেরকমভাবে নর্মালি আমরা সফটটা ইউজ করে থাকি সেরকমই কোনো জটিল না তো এখানে জিএনএস থ্রি ডেস্কটপ ঠিক আছে খুব বেশি টাইমও লাগে না সফটটা ইনস্টল করতে এক থেকে দু মিনিট খুব বেশি হলে তিন চার মিনিট টাইম লাগে এটা ডিপেন্ড করে তোমার ডেস্কটপ বা ল্যাপটপটার কনফিগারেশান কী আছে তো একটু টাইম লাগে তার উপরে হার্ড ডিস্কটা যদি এসএসডি হয় তো অনেক ফাস্ট হয়ে যায় তো এটা আমার এসএসডি হার্ড ডিস্ক না এখানে আই এগ্রি করলাম ইনস্টল খুবই একটা ভালো সফটওয়্যার যেটা নেটওয়ার্ক ইঞ্জিনিয়াররা খুবই ইউজ করে প্র্যাকটিক্যাল করার জন্য কারণ সমস্ত সিরিজের সুইচ বা রাউটার বাড়িতে ফিজিক্যালি প্র্যাকটিস করা তো সম্ভব নয় তো সেই কারণে এই ধরনের সফটওয়্যারগুলো আজকাল খুবই ফেমাস অ্যাজ এ নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার ইউজ করে থাকে তো আজকে একদম ফার্স্ট ক্লাস তো সেখানে আমি একদম শুরু থেকে দেখাচ্ছি যে ইনস্টল করা তারপর আমরা একটা ছোট্ট সিমুলেশান করে দেখব নেক্সট করে দেন তো এখানে হয়তো আর একবার মেল আইডি ভেরিফিকেশন করতে পড়ে তো একটা মেল আইডি চাইলে তোমরা তোমাদের নিজেদের মেল আইডি টা এখানে পুট করে দেবে

মেল আইডি কমপ্লিট দেখাচ্ছে এখানে জিএনএসি লাইসেন্স টা নো করবে ইউজ করার দরকার নেই স্টার্ট ইনস্টলেশন তো আমাদের হয়ে গেছে এখানে চলে এসছে তো আমরা এবার কি করবো এটাকে ওপেন করে নেবো ওপেন হয়ে গেছে তো ওপেন করার পর এখানে তিনখানা অপশান আসছে রান অ্যাপ্লিকেশান যে আসছে না তো এখান থেকে আমরা যাব কি লোকাল কম্পিউটার সেকেন্ড অপশানটা আর এখানে আমরা ডোন্ট শো এগেন করে দেবো তাহলে বারবার এই পপ আপটা আসবে না দিয়ে নেক্সট করে দেবো এখানে অ্যাজ ইট ইজ যা আছে ওকে থাক পাতটা চেঞ্জ করছি না এখান থেকে নেক্সট ফিনিশ তো এইরকম ধরনের ইন্টারফেসটা আমাদের কাছে চলে আসে যখন আমাদের জিএনএস থ্রিটা ইনস্টল হয়ে যায় তো এর পর আমরা করব এর এরপর ফার্স্ট আমাদের যেটা করণীয় তো এখান থেকে যদি আমরা দেখে নিই আমাদের কি কী টুলবার আছে তো সেখান থেকে আমাদের এদিকে সাইডে আছে এখানে রাউটার যেখানে কোনো রকম রাউটার এখনো পর্যন্ত নেই আমি আনবো দেখাবো সুইচ ইঞ্জিনালি আছে কম্পিউটার আর এখানে সমস্ত যে ডিভাইসগুলো আছে সেগুলো একসঙ্গে দেখাচ্ছে এছাড়াও আছে ওয়ার যেটা দিয়ে আমরা কানেক্ট করব রাউটার বা সুইচকে বা কম্পিউটারকে তো প্রথমে আমরা কি করব একটা রাউটার এখানে আমরা অ্যাড করে নেবো তো রাউটারকে অ্যাড করার জন্য এখানে আমাদের রাউটারের আইওএসটাকে কি করতে হয় চিনিয়ে আউটারটা এখানে অ্যাড করতে হয় তো এই কারণে ফার্স্ট আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আইওএসটা ডাউনলোড করে নিতে হবে তো এটাও খুব সিম্পল সিম্পলি আমি গুগলে গিয়ে লিখে দেব আইওএস ফর জেএনএস থ্রি জেএনএস থ্রি তো অনেকগুলো সাইট আছে এবং খুবই ছোট ফাইল এগুলোকে আমরা ডাউনলোড করে নেবো তো এর মধ্যে যেগুলো আমি পছন্দ করি সেগুলো আমি বলছি তো এখানে আছে যেটা এখানে শ্রীজিৎ ডট কম এ সাইটটা খুব ভালো এখান থেকে আমি অনেকবার ডাউনলোড করেছি এছাড়া এখানে যে আছে রামাটি ইয়াসের রামাটি এটাও খুব ভালো তো এটা থেকেও আমি ডাউনলোড করেছি তোমরা যেখান থেকে খুশি এটা ডাউনলোড করে নেবে তো যদি আমি প্রথমে শ্রীজিৎটাতেই আসি তো এখানে আমরা না এটা রামাটিটা তো এখানে এইভাবে দেখিয়ে দিচ্ছে তো আমি ডাউনলোড করে নিচ্ছি আর সি তেরটা যেটা আছে সেটা এখান থেকে এখানে অনেকগুলো দেওয়া আছে তো যে কোনো একটা ডাউনলোড করতে পারো যে সিরিজটা তোমরা প্র্যাকটিস করতে চাইছো তো আমি এখানে সেভেন টু ডবল জিরো সিরিজটা ডাউনলোড করে নিচ্ছি ছোট্ট ফাইল এখান থেকে আমি ডাউনলোডে ক্লিক করে দিচ্ছি সেটা ডাউনলোড করতে খুবই কম সময় লাগে এক মিনিটও লাগে না ডাউনলোড হয়ে গেলে আমরা এটাকে কি করবো অ্যাড করাবো তো এখান থেকে আমরা কি করব কিভাবে অ্যাড করাবো বা এই আইএসটা কীভাবে লোড করবো রাউটারে সেটা দেখার জন্য আমি কি করব ফার্স্ট চলে যাব এডিটে আমরা এডিটে চলে যাবো হচ্ছে প্রেফারেন্স প্রেফারেন্সে চলে যাব প্রিফারেন্সে যাওয়ার পর এখানে আমাদের অপশান আসবে অনেক কিছু জেনারেল সার্ভার জেনে স্ত্রী ভিএম তো একটু নিচের দিকে যদি আমরা চলে আসি সেখানে আমরা দেখতে পাব আইওএস রাউটার ঠিক আছে তো এখানে আমরা ক্লিক করবো আইওএস রাউটারে এরপরে আমরা চলে যাব নিউ নতুন আমরা একটা রাউটারকে এখানে নেবো তো এখানে আইওএস ইমেজটা চিনিয়ে দেওয়ার জন্য আমরা ব্রাউজ করবো এইমাত্র ডাউনলোড করেছি তো ডাউনলোড ফোল্ডারে থাকবে এখানে ডাউনলোড ফোল্ডারে আমরা দেখতে পাবো তো এই যে দেখা যাচ্ছে এখানে ডাউনলোড ফোল্ডারে বিন ফাইলটা এটাকে আমরা চিনি ওপেন করে দেবো এখানে কি বলছে উড ইউ লাইক টু ডিকমপ্রেস হ্যাঁ ইয়েস আমরা ডিকমপ্রেস করবো এটাকে ইয়েস করব করার পর নেক্সট করে দেব নাম যেটা হচ্ছে না যেটা ডিফল্ট র্যাম আছে চাইলে রাখতে পারি ছ ছাইকে একটু বাড়িয়ে নিতে পারি তো আমি কিছু করছি না এখানে এখানে স্লট ওয়ান যেটা স্লট জিরো যেটা আছে সেটা আমি কি করছি টু এপি নিচ্ছি স্লট ওয়ানটা আমি টু এপি টেক্স নিচ্ছি তো এখানে না চেঞ্জ করলেও কিছু সমস্যার নেই আস্তে আস্তে একটা কাজ করতে করতে বুঝতে পেরে যাবে ব্যাপারগুলো দিয়ে এটাকে আমি নেক্সট করে নিচ্ছি এটাকে আমি ফিনিশ করে দিলাম তো এখানে আমার চলে আসলো অ্যাপ্লাই করে ওকে করে নিলাম তো দেখো রাউটারটা আমার এখানে চলে এসছে ঠিক আছে তো এবারে আমি যদি সমস্তগুলো একসঙ্গে দেখি যে ব্রাউজ অল ডিভাইসেস তো সেখানে এখানে রাউটারটাও দেখাচ্ছে ঠিক আছে তো এবার আমরা একটা স্টার্ট করব তো এর জন্য আমরা প্রথমে চলে যাবো কোথায় ফাইলে গিয়ে কি করব নিউ ব্ল্যাঙ্ক প্রজেক্ট একটা প্রজেক্ট আমরা এখানে আজকে দেখি ছোট একটা প্রজেক্ট তো প্রজেক্টটা দেখার জন্য আমরা কি এখানে একটা নাম দিয়ে দেবো সাপোজ আমি দিলাম ফার্স্ট প্রজেক্ট দিয়ে এটাকে আমি ওকে করে দিলাম ঠিক আছে তো এখান থেকে আমি এটা একটু বড় করে নিচ্ছি তাহলে আরো ভালো লাগবে ফার্স্ট আমি এই রাউটারটাকে নিয়ে নিচ্ছি তো এইভাবে ড্রপ ডাউন করে দিলে এগুলো চলে আসবে চলে আসলো রাউটারটা হম এরপর আমি কি করছি একটা সুইচ নিয়ে নিচ্ছি ইন্টারনেট সুইচ আর সঙ্গে আমি কি করছি একটা পিসি বা একটা দুটো পিসি নিয়ে নিচ্ছি এবার এই যে আমাদের রাউটারটা আছে এই যে লোগোটা আছে বা সিম্বলটা এটা চাইলে আমরা চেঞ্জ করতে পারি এটা আস্তে আস্তে কাজ করতে করতে বুঝতে পারবে এটার উপর ডবল ক্লিক যদি আমরা করি তো এখানে আমরা দেখাবে সিম্বল এই সিম্বল অপশানে যদি ব্রাউজ করি আমরা তো সেখানে লোড হচ্ছে অনেক রকম লোগো বা সিম্বল আছে যেটা তোমাদের পছন্দ সেটা করে নেবে বাই ডিফল্ট এটাই থাকে তো আমি ক্লাসিকটা ডবল ক্লিক করছি তো এখানে দেখো কত রকমের সিম্বল আছে এখানে ঠিক আছে তো আমরা যত রকম এখানে সিম্বল আছে অনেক রকমের তো যেটা হোক নিতে পারি তো আমি সাপোজ এখানে রাউটারের জন্য এই রাউট এই সিম্বলটা হয়তো ইউজ করলো ঠিক আছে দেখো সঙ্গে সঙ্গে এটা চেঞ্জ হয়ে গেছে তো এটা আগে যেহেতু নিয়ে নিয়েছিলাম এখানে চেঞ্জ হয়নি তো কোনো অসুবিধা নেই এবার এগুলো কি করব আমরা ওয়ারিং করে নেব তো এটা হচ্ছে আমাদের এখানে ওয়ার তো এখানে ক্লিক করলে এখানে রেড ক্রস চলে আসলো এবার সিম্পলি লেফট ক্লিক ইউজ করব করে আমরা এখান থেকে ফার্স্ট ইথারনেট জিরো বাই জিরো নিলাম নিয়ে ফার্স্ট ইথারনেট জিরো বাই জিরো কানেক্ট করে নেব এখানে পোর্ট জিরো কানেক্ট হয়ে গেছে সুইচ থেকে আমরা পোর্ট ওয়ান টু পোর্ট জিরো ফিসিতে করে দিলাম এবার সুইচ থেকে পোর্ট জিরো ওয়ান ইউজ হয়ে গেছে অলরেডি পোর্ট টু তারপর জিরো ওয়ারিং কমপ্লিট হয়ে গেছে তো এখান থেকে আমি এটা ছেড়ে দিচ্ছে এটাকে একটুখানি সুন্দর করে নিচ্ছি হয়ে গেল এরপর যদি আমরা ডান দিকে এখানে দেখি খুব সুন্দরভাবে দেখাচ্ছে যে সুইচ যেটা আছে সেটা আমার গ্রিন মানে এটা অন আছে বা আর ওয়ান মানে রাউটার এটা অন নেই এবং পিসি ওয়ান পিসি টু দুটোই কিন্তু শাট ডাউন মোডে আছে ঠিক আছে তো আমরা ফার্স্ট কি করছি রাউটারটাকে আমরা স্টার্ট করে নিচ্ছি এখান থেকে রাইট ক্লিক করে স্টার্ট করে নেব স্টার্ট হয়ে গেল এবার আমরা এটাকে কি করব কনসোল মোডে চলে যাব জাস্ট রাইট ক্লিক কনসোল কনসোল করলে আমাদের কাছে ছোট্ট একটা কনসোল খুলে যাবে মেনলি এটার উপরে আমাদের কাজ করতে হবে তো কনসোলটাকে আমি মিনিমাইজ করছি এখানে যখনই কনসোল করলাম তো এখানে যে রেড কালারের ডটটা ছিল সেটা গ্রিন হয়ে গেল কারণ হচ্ছে এটা স্টার্ট হয়ে গেছে তো গ্রিন হয়ে গেল এই কারণে এছাড়া ভালো দেখার জন্য আমরা ভিউতে গিয়ে যদি আমরা এখান থেকে করি শো অ্যান্ড হাইড ইন্টারফেস তো সেক্ষেত্রে আমরা দেখতে পাবো কোন ইন্টারফেসের সঙ্গে কোন ইন্টারফেস কানেক্টেড আছে যেমন এখানে জিরো ফার্স্ট ইন্টারনেট জিরো বাই জিরো ফার্স্ট এখানে সুইচ ফোর্ড জিরো পোর্ট ওয়ান সুইচ ফোর্ড ইন্টারনেট পোর্ট ওয়ান ইন্টারনেট টু এভাবে আমরা পোর্টগুলো দেখতে পাবো ঠিক আছে তো এই পিসিটা আমাদের অন হয়ে গেছে এছাড়া যদি আমি এই পিসিটাকে অন করতে যাই তাহলে রাইট ক্লিক করে আমরা স্টার্ট করে নেব তো সেক্ষেত্রে এই পিসিটাও স্টার্ট হয়ে গেছে তো এখন আমি কি করছি পিসিগুলো স্টার্ট করছি না আগে আমি কি করব আউটারটাকে ও কনসোলে কাজ করে নেবো তো কনসোলটা যখন আমরা খুলে নিয়েছি এই ধরনের কনসোল খুলে যায় তো এখানে কন্টিনিউ এন্টার মারবে তুমি নিচে চলে আসবে তো ফার্স্ট আমরা যেটা করব এখানে এটা কি করব না আমরা ফার্স্ট রানিং যে কনফিগারেশন আছে সেটা আমরা দেখে নেব তো জাস্ট এস এইচ পেস করে শো ইন ট্যাপ পেস করবে তাহলে পুরোটা লিখতে লাগবে না জাস্ট কমন কমপ্লিটিং ফিচার্স যেটা আমরা লিনাক্সে বা তে করে থাকি সেটমি দিয়ে আমরা দেখে নেব কনফিগ তো যখনই আমরা দেখে নেব তো এখান থেকে দেখিয়ে দেবে যে কি এ কনফিগারেশন আছে তো সেটা দেখতে পারি বা আমরা চাইলে যদি চাই রানিং কনফিগারেশন সেটাও আমরা দেখতে পারি জাস্ট রান পেস করে ট্যাপ পেস করলে রানিং কনফিগারেশন আমরা এখান থেকে দেখতে পাবো তো এখান থেকে দেখতে পাবো তো এন্টার করে আমি পুরোটা দেখে নিচ্ছি নিয়ে বেরিয়ে আসছি এটা তো আমরা একটা ছোট সিমুলেশন তোরে নিয়েছি এবার আমরা কি করব এখানে আমরা একটা

কানফিগার তো টার্মিনাল তো এখানে এন্টার তো দেখো এখানে যে রাউটার নেম ছিল আর তার সঙ্গে চলে কনফিগার তো এখান থেকে আমরা কি করব আইপি অ্যাড্রেস সেট করবো তার আগে আমরা দেখে দেখার জন্যে আমাদের কি আছে কমেন্ট আই মানে ইন্টারফেস এফ এ দিয়ে ইথ হান্ড্রেড কোশ্চেন মার্ক যদি আমরা দিই তো সেক্ষেত্রে আমাদের দেখিয়ে দিচ্ছি এখানে জিরো টু সেভেন ওটা হচ্ছে ফার্স্ট এইথ হান্ড্রেড ঠিক আছে তো আমরা এখানে যেটা করছি জিরো বাই জিরোকে আমি সেট করছি ঠিক আছে এবার আমি এখানে আইপি অ্যাড্রেস দিয়ে দিই খুব সিম্পল সিম্পল কমান্ড আইপি অ্যাড্রেস সেট করার জন্য আমরা জাস্ট লিখবো আইপি অ্যাড্রেস দিয়ে এখানে আমি একটা আইপি অ্যাড্রেস সেট করে দিচ্ছি ওয়ান সেট করলাম সাবনেট ইউজ করলাম টু ফাইভ ফাইভ টু ফাইভ ফাইভ টু ফাইভ ফাইভ জিরো টোয়েন্টি ফোর এরপর এটাকে এনাবেল করার জন্য এখানে আমরা যে কমান্ট ইউজ করি নো সার্ট মানে নো সার্ট ডাউন তো হয়ে গেছে এবার আমি এখান থেকে বেরিয়ে আসবো বেরিয়ে আসার জন্য আমাকে কি দেখাচ্ছে এখানে অফ হয়ে গেছে ওকে তো এখান থেকে বেরিয়ে আসবো এর জন্য আমার কি করতে হবে এক্সিট করতে হবে এক্সিট করলে আমি এখান থেকে বেরিয়ে আসতে পারবো তো আমি কমপ্লিট বেরিয়ে আসলাম ওকে এবার আমি কি করব এখানে আমার আইপ্যাড্রেস সেট হয়ে গেছে অলরেডি এবার আমি কি করবো কম্পিউটারগুলো আছে সিস্টেমগুলো আছে সেখানে আমি আইপ্যাড্রেস দেবো তো জন্য আমি কি করবো এগুলোকে স্টার্ট করাবো এন্ড দেন স্টার্ট হয়ে গেছে দেখো সব কটা গ্রিন হয়ে গেছে মানে স্টার্ট হয়ে গেছে এবার আমি এটাকে কি করবো এটাকে কনসোলে চলে কনসোলে চলে যাব তো এখানে আমরা পিসি ওয়ানে আমরা এখন আছি তো এখানে আইপি অ্যাড্রেস সেট করে দেবো খুব ইজি এখানে আইপি স্পেস আইপি অ্যাড্রেস পুরোটা লিখতে হবে না এখানে জাস্ট আইপি স্পেস আইপি অ্যাড্রেস এখানে আমি দিয়ে দিলাম ওয়ান নাইনটি টু ওয়ান সিক্সটি এইট জিরো ডট সাপোজ আমি যেটা ইউজ করছি টোয়েন্টি ফোর আমার মাস ইউজ করব টু ওকে তো ডুপ্লিকেট চেক করে নিচ্ছে ঠিক আছে কোনো ডুপ্লিকেট পাইনি তো এটা দেখে নেওয়ার জন্য আমরা কি করব শো করব ওকে আইপি অ্যাড্রেস সেট হয়ে গেছে পিসি ওয়ানেতে এরপর আমরা আইপি অ্যাড্রেসটা সেট করে নেব পিসি টুতে সেমভাবে আমরা কি করব এখান থেকে কনসোলে চলে যাব কনসোলে যাওয়ার পর এখন আমরা পিসি টুতে আছি এখানে আইপি

এরপর আমরা একবার চেক করে নিই আইপি অ্যাড্রেসটা ঠিক আছে কেনা হ্যাঁ আইপি অ্যাড্রেস ঠিক আছে তো আমার কমপ্লিট আইপি অ্যাড্রেস হয়ে গেছে তো আমি এখান থেকে আমি এবার আমার রাউটারটাকে পিং করে দেখি ওয়ান আমরা রাউটারটাকে পিঙ্ক করতে পারব আমি দেখে নিচ্ছি পিন ওয়ান নাইনটি টু ডট ওয়ান সিক্সটি এইট ডট জিরো ডট ওয়ান আমি দিয়েছিলাম তো পিন করে দেখে নিই ওয়াহ পিংক পাচ্ছে মানে আমার প্রসেসটা কমপ্লিট হয়ে গেছে প্যাকেট ট্রান্সফার কমপ্লিট তো নর্মালি আমরা যেমন সিএমডিতে পিঙ্ক করলে ইন চারটে আমরা প্যাকেট যাই চারটে প্যাকেট রিসিভ করে তো এখানে পাঁচটা করে ঠিক আছে তো আমি একবার পিসি ওয়ান থেকে চেক করে নিই পিঙ্ক পাচ্ছি কি না পিসি কে ওয়ান নাইনটি টু ওয়ান সিক্সটি এইট জিরো ডট পিসি ওয়ান থেকে করছি পিসি কে পিসি টু ছিল আমার টোয়েন্টি পিংক পাচ্ছে মানে সাকসেসফুলি কমপ্লিট এবার যদি আমি রাউটারে চলে আসি তো রাউটার থেকেও আমি দেখে নিই পিঙ্ক পাচ্ছি কি না ওয়ান কম্পিউটার পিসি ওয়ানকে আমি পিঙ্ক করছি পিসি ওয়ানকে পিঙ্ক করছি পিসি ওয়ান এ পিঙ্ক পাচ্ছে ঠিক আছে পাঁচটা প্যাকেট পাঠিয়েছে পাঁচটা প্যাকেট রিসিভ করেছে এখান থেকে আমি চাইলে রিপিট রিপিট দিতে পারি দুশোটা প্যাকেট আমি পাঠাতে চাইছি তো দুশোটা প্যাকেট পাঠিয়ে দিচ্ছে দেখে নি এখানে দুশোটা প্যাকেট সেন্ড করেছে দুশোটা প্যাকেট রিসিভ করেছে মানে তোমরা প্র্যাকটিক্যাল কাজ করা শুরু করে দিয়েছে এবং সেটা সাকসেসফুলি টান তো এখান থেকে চাইলে আমি একবার করে দেখে করছি সাপোজ আমি একশোটা প্যাকেট সেন্ড করছি ইয়েস সাকসেসফুলি ডান মানে একশোটা প্যাকেট আমরা রান করেছি একশোটা প্যাকেট আমরা রিসিভ করেছি তো হোপফুলি ফ্রেন্ডস আশা করি ভিডিওটা হেল্প করবে তোমাদের বিগিনারদের যারা শুরু করতে চাইছো রাউটিং বা সুইচিং তাদের জন্য খুবই এটা ভালো বা সিসি এ যারা স্টার্ট করবে মনে করছে বা করেছ তাদের জন্য স্টার্ট করতে পারো যে এনে সিমুলেটার খুবই ভালো একটা সিমুলেটার এটাতে খুব সুন্দরভাবে প্র্যাকটিক্যালটা বোঝা যায় এবং গ্রাফিক্যাল প্লাস তুমি এখানে দুটো মুডি দেখতে পাচ্ছ ঠিক আছে তো ফ্রেন্ডস এই ভিডিওতে এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে থ্যাংক ইউ